ফেসবুক বা আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইটে আমরা বাংলাতে এই ধরনের বেশ কিছু স্টাইলিশ লেখা দেখে থাকি, আর সত্যি এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। তো আজকে ভিডিওতে মূলত দুটো টপিক কভার করব। প্রথমত, লেখার মধ্যে এই ধরনের কালার কিভাবে অ্যাড করবেন যাতে লেখাটা আরো বেশি ফুটে ওঠে বা লেখাটা আরো বেশি ভালো লাগে। দ্বিতীয়ত, এই লেখাটাকে আরো স্টাইলিশ আরো অ্যাট্রাকটিভ কিভাবে করে তুলবেন। ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখতে পারেন। তাতে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল, তোমাদেরকে ইনস্টল করতে হবে পিক্সেল ল্যাব নামের একটি সফটওয়্যার, আর এই সফটওয়্যারটি তোমরা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবে। হ্যাঁ, যারা আমার আগের এডিটিং ভিডিওগুলি দেখেছো তাদের এই সফটওয়্যারের ব্যাপারে আর কিছুই বলার নেই, আর যদি তুমি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আই বটনে ক্লিক করে চ্যানেলের এডিটিং প্লেলিস্টে চলে যাও, সেখানে অনেকগুলি খুব অ্যাট্রাকটিভ এডিটিং টেকনিক্স নিয়ে কথা বলা হয়েছে। তো সে যাই হোক, এবার আসে এক মূল কথায়। তো এখানে তোমায় প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড তুমি যে কোনো একটা অ্যাড করে নিতে পারো তোমার পছন্দ অনুযায়ী। তো এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে টিক মার্কে ক্লিক করো, দেন এটাকে একটু বাড়িয়ে নাও। তুমি যে ব্যাকগ্রাউন্ডটা রাখবে বা যেই ব্যাকগ্রাউন্ডটা দেবে সেটা এখানে ঠিকঠাক মতো ফিল করে নাও। তার জন্য এখানে রিলেটিভ পজিশনে গিয়ে সিম্পলি এটাকে আমি ঠিকঠাক মতো ফিল করে নিলাম, বা তুমি হাতেও একটু টেনে এটা কিন্তু ঠিকঠাক করে নিতে পারো। দেন এখানে টিক মার্কে ক্লিক করছি। দেন এবার তোমার এখানে একটা টেক্সট লিখতে হবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তুমি টেক্সট অপশনে ক্লিক করো। দেন এখান থেকে তোমার পছন্দ মতো একটা টেক্সট লিখে নাও। ওকে, আমি টেক্সট লিখে নিয়েছি। দেন এখানে ওকে বাটনে প্রেস করলাম। দেন এই টেক্সটটাকে হালকা করে একটু বাড়িয়ে নিলাম। দেন এটাকে মাঝ বরাবর আনতে এখানে সিম্পলি দেখতে পাবে এই অপশানটা, রিলেটিভ পজিশন যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে। দেন এটাকে ঠিকঠাক মতো মাঝ বরাবর তুমি আনতে পারবে। এখন এই লেখাটাকে একটু স্টাইলিশ করতে হলে তোমায় এখানে ফন্ট দিতে হবে। তো এখানে সিম্পলি ফন্ট অপশানে ক্লিক করো। দেন এখান থেকে মাই ফন্টসে যাও। দেন অনেকে তোমরা বলছো যে ফন্ট অ্যাড করবো কীভাবে, তো এখানে সিম্পলি দেখে নাও। তো এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে তোমার ফোল্ডার চুজ করে নাও যেখানে তোমার ফন্টটা আছে। তো এখান থেকে আমি আমার ফন্টটাকে চুজ করে নিচ্ছি। তো ফোল্ডার ওপেন করে দেন দেখতে পাচ্ছ এখানে লিপি শ্রী ইউনিকোড বলে যে ফন্টটা, সেটা এখানে তোমায় দিতে হবে। আর এই ফন্টটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তুমি এই ফন্টটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে সিম্পলি অ্যাড সিলেক্টেড অপশানে ক্লিক করো। অ্যাড সিলেক্টেড অপশানে ক্লিক করার পর এখানে তোমার ফন্টটা এখানে চুজ করতে হবে। তো এখানে ফন্টে চুজ করে দেন ওকে অপশানে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছ খুব স্টাইলিশ ধরনের লেখা কিন্তু এখানে চলে এসেছে। এখানে তোমরা অনেকেই একটা জিনিস লক্ষ্য করছো যে লেখাটা হয়তো অনেকটাই কেটে গিয়েছে, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ প্যাডিং বলে যে অপশানটা আসছে, তো প্যাডিং অপশানে যাও। দেন এখান থেকে তোমার রাইটে যেই দিকে কেটে গেছে বা লেফট বা রাইট, তোমার যদি লেফট সাইডে কেটে থাকে তো সেক্ষেত্রে লেফটে এখানে একটু বাড়িয়ে নেবে। দেন এখানে ক্লিক করবে টিক মার্কে। ওকে ওকে, এখন এখানে কিছু স্টাইল অ্যাড করতে গেলে তোমার এখানে যেটা করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করো। দেন এখান থেকে গ্যালারিতে যাও। গ্যালারিতে যাওয়ার পর আমি কিছু স্টিকার দেবো তোমাদের, সেই স্টিকারগুলো তোমায় চুজ করে নিতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি চুজ করে নিয়েছি আমার পছন্দ মতো একটা স্টিকার, তুমিও তোমার পছন্দ মতো একটা স্টিকার চুজ করে নাও। দেন এখানে টিক মার্কে ক্লিক করো। টিক মার্কে ক্লিক করার পর এখানে যেটা করতে হবে, এখানে মাঝখানে অপশানে ক্লিক করো। দেন এখান থেকে সিম্পল তোমার এরিজ অপশানে যেতে হবে, এরিজার। তো এরিজার অপশানে যাওয়ার পর এখানের বাকি অংশগুলোকেই তোমায় মুছে ফেলতে হবে, যেগুলো তোমার দরকার নেই। তো সেই অংশগুলোকে আমি চট করে মুছে ফেলছি। হ্যাঁ, এখানে এরিজারের সেটিংসগুলো একটু জেনে রাখো তোমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছ নিচের দিকে যেই অপশানটা, সেটা হচ্ছে এরিজারের যেই পিন পয়েন্ট, তো সেটাকে একটু দূরে সরানোর জন্য, যেমনটা দেখতে পাচ্ছ আমি একটু দূর থেকেও এরিজ করতে পারছি। তো এইভাবে কিন্তু তোমরা দূর থেকেও এরিজ করতে পারবে। ধরো কোনো জায়গায় তুমি দেখতে পাচ্ছ না, সেই জায়গায় কিন্তু এই পিন পয়েন্টটাকে একটু যদি দূরে সরিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজেই সেই জায়গাটাও এরিজ করতে পারবে। আর এখানে ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এরিজারকে মোটা বা সরু করার জন্য, ধরো কোনো জায়গায় তোমায় ফাইন খুব সরু করে তোমায় এরিজ করতে হবে, তো সেই জায়গায় তুমি এটাকে আরও সরু করে নিয়ে এটাকে ইউজ করতে পারো। তাছাড়াও ধরো
কোনো জায়গায় তুমি হয়তো ভুল করে এরিস করে দিয়েছো, তো সেই জায়গাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে গেলে তোমার এখানে সিম্পলি ব্যাক অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ সেই অংশটা কিন্তু আবার ব্যাকে ফিরিয়ে আসছে। তো আমি এটাকে সম্পূর্ণভাবে এরিস করে নিয়েছি, দেন এখানে টিক মার্কে ক্লিক করো, দেন এখানে তোমায় যেটা করতে হবে এখানে সিম্পলি এরিস কালার অপশনে যেতে হবে। এরিস কালার অপশনে যাওয়ার পরে এটাকে সিম্পলি এনেবেল করে দাও, এনেবেল করে দিলে দেখতে পাবে এটা কিন্তু অটোমেটিক কালারটাকে ডিটেক্ট করে নিয়েছে। আর যদি ডিটেক্ট করতে না পারে তাহলে এই অপশনে ক্লিক করো, এই অপশনে ক্লিক করে তোমার কালারের উপরে তুমি যদি পিনটাকে দাও সেটা কিন্তু অটোমেটিক তোমার কালারটাকে ডিটেক্ট করে নেবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যদি বেশিরভাগ রংটাই কোনো একটা কালার হয়ে থাকে তো সেক্ষেত্রে অটোমেটিক ডিটেক্ট করে নেয়। তো এটাকে সিম্পলি টলারেন্সকে তুমি হালকা বাড়িয়ে এটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিতে পারো, দেন এটাকে সিম্পলি টিক মার্কে ক্লিক করো। এবার তোমায় এই স্টিকারটার কালার চেঞ্জ করতে হবে, অর্থাৎ টেক্সটটা যেই কালারে আছে সেই কালারে আনতে হবে। তো এখানে সিম্পলি কালার অপশনে যাও, দেন এখানে এনেবল অপশনে ক্লিক করো, দেন এখানে হোয়াইট করে দাও কারণ এখানে টেক্সটটাও কিন্তু হোয়াইট কালারে আছে, দেন এখানে টিক মার্কে ক্লিক করো। ওকে ডান, এবার এটাকে ঠিকঠাক মতো তোমার টেক্সটের উপর সেট করে নাও। ওকে ডান, এটাকে আমি ঠিকঠাক মতো পজিশনে নিয়ে চলে এসেছি, দেন এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে অন্য আবার একটা স্টিকার অ্যাড করে নিচ্ছি। ওকে, নতুন একটা পিকচার আমি অ্যাড করে নিয়েছি, দেন এখানে টিক মার্কে ক্লিক করো, দেন সেই আগের পদ্ধতি অনুযায়ী তোমায় এটাকে ঠিকঠাক মতো এরিস করে নিতে হবে। তো এখানে এরিজারে ক্লিক করো, দেন এটাকে এরিস করে নাও। ওকে, এটাকে আমি ঠিকঠাক মতো এরিস করে নিয়েছি, দেন এখানে এরিস কালার অপশনে ক্লিক করছি, দেন এটাকে সিম্পলি এনেবেল করে দিচ্ছি। এনেবেল করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু অটোমেটিকই কালারটা ডিটেক্ট করে নিয়ে অটোমেটিক এরিস হয়ে গিয়েছে। দেন এটাকে টলারেন্সটাকে তোমরা তোমাদের ছবি মতো ঠিকঠাক মতন অ্যাডজাস্ট করে নিও, দেন এখানে টিক মার্কে ক্লিক করো। ওকে বস, এবার যেটা তোমায় করতে হবে এখানে সিম্পলি এটার কালার চেঞ্জ তোমায় করতে হবে। তো তার জন্য সিম্পলি কালার অপশনে ক্লিক করো, দেন এটাকে এনেবেল করে দাও, এনেবেল করার পর এটাকে কিন্তু হোয়াইট করে দাও কারণ টেক্সটের কালারটাও কিন্তু হোয়াইট আছে। তো এবার এটাকে টিক মার্কে ক্লিক করো, দেন এটাকে ঠিকঠাক মতো তোমায় অ্যাডজাস্ট করতে হবে, বা তুমি যেই ছবির নিচে এটাকে লাগাতে চাও বা যেখানে লাগাতে চাও সেটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নাও। তো এখন আমি এই স্টিকারটাকে একটু ঘুরিয়ে নিতে চাই অন্যদিকে, তো এখানে সিম্পলি ক্রপ অপশনে ক্লিক করো, দেন এখানে মিরর অপশনে ক্লিক করো, দেন এখানে টিক মার্কে ক্লিক করো, দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু উল্টো দিকে ঘুরে গিয়েছে। তো এটা কিন্তু একটু দেখতে ভালো লাগছে আগের থেকে, দেন এটাকে ঠিকঠাক মতো একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে, এটা কিন্তু এখন মোটামুটি রেডি, তোমরা এটাকে আরও এক্সট্রা কিছু স্টিকার দিয়ে সাজিয়ে নিতে পারো। তো এখানে আমি সিম্পলি তিনটে মাত্র স্টিকার ইউজ করেছি, তোমরা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে এডিট করো অ্যান্ড এর থেকেও আশা করি তোমরা বেটার এডিটিং করতে পারবে। কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি বস, কারণ লেখার মাঝখানে যে কালারগুলো আসে সেগুলো কিন্তু আমাদের এখনও শেখা হয়নি। তো তার জন্য কালারগুলো আনার জন্য যেটা করতে হবে তোমায় সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সিম্পলি ড্র অপশনে ক্লিক করতে হবে। ড্র অপশনে ক্লিক করার পর এখানে তুমি যেই কালারটা এখানে লেখার মাঝখানে দিতে চাও সেটা এখানে চুজ করে নাও। তো আমি এখানে লাল কালার দিতে চাই, তো এখানে এই কালার চুজ করার পরে দেখতে পাচ্ছ ওপরে জুম অপশন আছে, সেখানে জুম অপশনে ক্লিক করো, দেন লেখাটাকে একটু হালকা করে জুম করে নাও। ওকে, আমি লেখাটাকে ঠিকঠাক মতো জুম করে নিলাম, দেন এখানে তোমায় সিম্পলি ফিল করে দিতে হবে তুমি যেই কালারটা দিতে চাও। তো এখানে আমি সিম্পলি লাল চুজ করেছিলাম, দেন এখানে আমি এখানে হালকা করে ড্র করে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে প্রতিটা তোমায় এখানে একটু বেরিয়ে গেলো, তোমার কোনো সমস্যা নেই, এখানে ঠিকঠাক মতো না করলেও হবে। তবে এটা খেয়াল রেখো যেন লেখাটা থেকে বেরিয়ে না যায়, লেখার মাঝখানে কোনো জায়গায় বেরিয়ে গেলো কোনো রকম কোনো সমস্যা নেই। তো এভাবে তোমরা প্রতিটি অক্ষরে এটাকে ঠিকঠাক মতো ফিল করে নাও। এখানে আমি এখন সমস্ত কালারগুলোকে ঠিকঠাক মতো ফিল করে নিয়েছি, দেন এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করো। টিকে ক্লিক করার পর এখানে যেমন দেখতে পাচ্ছ লেখার উপরে কিন্তু কেমন একটা লাগছে, এখানে কিন্তু ঠিকঠাক মতো এটা অ্যাডজাস্ট হয়নি এখনও পর্যন্ত। তো ঠিকঠাক মতো এটাকে অ্যাডজাস্ট করতে হলে তোমায় যেটা করতে হবে এখানে সিম্পলি থ্রি ডটের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো, সেখানে ক্লিক করে এটাকে কিন্তু তোমার লেখার নিচে আনতে হবে। তো লেখার নিচে তোমায় এটাকে ঠিকঠাক মতো নিয়ে আসতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ আমি স্লাইড করে নিয়ে এলাম। তো স্লাইড করে তুমি নিয়ে আসো লেখার নিচে, তো দেখতে পাচ্ছ লেখার নিচে আমি নিয়ে আসতে এটা কিন্তু
ঠিকঠাক মতো সেট হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ কোনো বাইরে কিন্তু রং বেরিয়ে নেই, আর এটা কিন্তু পারফেক্ট ভাবে ম্যাচ করে গিয়েছে লেখার সাথে। আর হ্যাঁ, লেখাটাও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে। অ্যাকচুয়ালি এর থেকেও তোমরা ভালো এডিটিং করতে পারবে একটু সময় নিয়ে, তোমরা স্পিকারগুলোকে আর একটু ভালোভাবে এখানে বসিয়েও দিন, এর থেকেও ভালো এডিটিং কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। তাছাড়াও এখানে আরও কিছু এফেক্ট দিতে পারো, যেমন শ্যাডো এফেক্ট বলো বা আরও কিছু এফেক্ট দিতে পারো, যাতে এই লেখাটা কিন্তু আরও বেশি ফুটে উঠবে। আর এই ধরনের লেখা লিখে কিন্তু তুমি আমি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আর ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের তৈরি করার লেখাগুলো কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে পাঠিও। ভিডিওতে কোনো অংশে কোনো রকম বুঝতে অসুবিধা হলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া অন্য যে কোনো পার্সোনাল সমস্যার জন্য আপনি অবশ্যই আমার ইনস্টা বা ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারেন, লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর অবশ্যই ডেইলি আপডেটেড থাকতে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন, তার লিঙ্কও আপনি ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ধরনেরই আরও অনেক অ্যামেজিং ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও বন্ধু। তার সাথে ভিডিওটি সত্যি যদি তোমার জন্য একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু ফ্রেন্ডদের সাথে কষ্ট করে শেয়ার করে দিতে ভুলবে না। তো আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।